জোনাকি পোকা বলেছে, তার মানে কি মিটমিট করে জ্বলে নাকি? জোনাকি পোকার এই অ্যানালজির মানেটা কি? না, জোনাকি জোনাকি পোকা যদি আমি আমি যেটা উল্টোটা বলবো, আমি মানে বারুদ হতে চাই না, কারণ আমি আসলে যদি স্বাধীন দেশে রাজনীতি করি, আমি এখনো যখন সেই একই স্লোগান শুনি, একাত্তরের হাতিয়ার গর্জিয়ে রোগ আরেকবার, আমি ভয় পেয়ে যাই। আমি যখন এখনো শুনি দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, তখন আমি এবং আমাদের তরুণ প্রজন্ম ভয় পেয়ে যাই। কারণ এখন আর আমরা রক্ত দেওয়ার রাজনীতি চাই না, আমরা এখন মেধা দেওয়ার রাজনীতি চাই, আমরা এখন সত্যিকারের সেই রাজনীতিটা চাই। অতএব জোনাকি পোকা হয়ে জ্বলছি, বারুদ হয়ে জ্বলবার চেষ্টা করছি না, বরং বরং চাইছি এরকম লক্ষ লক্ষ জোনাকি পোকা একত্রিত হোক, বারুদের থেকে বেশি আগুন। আপনাকে জোনাকি পোকা দর্শক ওইটি জানতে চাইছিল, মানে এরকম রাজনীতি, যে রাজনীতির কথা বলছেন আপনারা, আপনারা বলছেন সেই রকম রাজনীতিবিদদের সংখ্যা কবে বাড়বে? এটা এটা বাড়বে, এটা বাড়বে, আমি কিভাবে বাড়বে এটা আমি পার্থমনে এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি। আমি আমার কথা বলি না, আমি প্লাটোর কথা বলি, যে সমাজের আজকে এই অবস্থা, ভদ্রলোকরা রাজনীতি করেনি, তাই ভদ্রলোকরা যদি রাজনীতি করতেন তাহলে বাংলাদেশের অবস্থা হতেন না। বিকজ ভদ্রলোকরা রাজনীতি ছাড়লেই খুব শীঘ্রই আপনি আপনার যে কম শিক্ষিত বা কম যোগ্যতাবান লোক দ্বারা নিয়ন্ত্রিত হবেন, বাংলাদেশে এক্স্যাক্টলি তাই হয়েছে। এখন আমি বলবো না আমি জোনাকি পোকার মতো জ্বলছি বা কি জ্বলছি, বাট আমার মনে হয় যে আমরা একটা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি পার্থ মনে করি, মাহি ভাই আছে, পলক আছে, সারি আছে, যে আমাদের দেখেও যদি আগামীতে দশটা ছেলে রাজনীতিতে আসেন, আমি মনে করবো দ্য বল হ্যাজ স্টার্টেড রোলিং। আর একটু একটা মিনিট আমি সময় নিই, কারণ দেখুন লাস্ট 20 ইয়ার্স, আমি প্রায় বলি লাস্ট 20 ইয়ার্স, কিন্তু উই ডোন্ট হ্যাভ আ পলিটিশিয়ান উই ক্যান লুক আপ টু, যাকে দেখে একসময় বঙ্গবন্ধু ছিলেন, জিয়া রহমান সাহেব ছিলেন, সরদি ছিলেন, আরও শের বাংলা একাফ ব্লগ ছিলেন, নিজ নিজ ভাবে যারা ভালো ছিলেন, বাট এখন লাস্ট 20 ইয়ার্স কিন্তু কেউ আর তাদেরকে হিরো বানাতে চায় না। কেউ হলমার্কের তানবীর হতে চায়, কেউ দরবেশ হতে চায়, হ্যাঁ কেউ পয়সা কামাতে চায়, কিন্তু কেউ আর ওইটা হিরো চেঞ্জ হয়ে গেছে। আর আপনার বর্জু বা ক্যাপিটালিস্ট সোসাইটিও বেড়ে গিয়েছে লাস্ট 20 ইয়ার্স, তো এখন সবাই চায় মার্সিডিস গাড়ি হবে বা এটা হবে সেটা হবে, তো ওই হিরোজিজমটা যখন কমে গিয়েছে তখন পলিটিক্স আসছে না। বাট আমি আমি আশা করি যে ভালো ভালো ছেলেরা যাতে পলিটিক্স আসে, এবং আমাদের আলো হতে হবে না, আমাদেরকে দেখেও যদি তারা আসে আগামীতে তারাই আলো হয়ে যাবে এবং বাংলাদেশ পরিবর্তিত হবে। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করব, কিছুদিন আগে আমি খুব দুঃখের সাথে দেখলাম, আমারও যাওয়ার উচিত ছিল, আমি যাইনি, একটা একটা গোল টেবিলে যেখানে দুই নেত্রী নিয়ে কথা বলা হয়েছে। এই কথাটা বলা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখুন দুই নেত্রী কিন্তু বাংলাদেশের দুইবার চারবার প্রধানমন্ত্রী, বেসিক্যালি একজন বঙ্গবন্ধুর কন্যা, আরেকজন জিয়াউর রহমান সাহেবের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওয়াইফ। আমার কথা হলো তারা কিন্তু বাংলাদেশের মুরব্বী মানুষ, এবং তারাই বাংলাদেশের দুজন নেত্রী যারা বাংলাদেশে কথা বললে মানুষ অ্যাটলিস্ট শুনে, এবং তারাই যদি ম্যারাডোনা মেসি থেকে থাকে তাহলে তারাই বাংলাদেশে পলিটিক্সে। তো আমার কথা হলো কাউকে ছোট করে আমরা কখনোই কিন্তু সেটা চাই না, এবং আমি আমি চাই এই 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 কথাটা বলার জন্য যে আমরা কিন্তু এনাদেরকে সাথে রেখেই আমরা পরিবর্তন করতে পারি যদি এনারা পরিবর্তন করতে চায়। বিকজ নেক্সট পার্লামেন্ট উই নিড আ লিডার। অনেক ধরে মাইক ধরে বসেছিলাম, অনেক বলেছেন রতন ভাই, আপনি আমাকে বলেছিলেন, আপনি বলেছিলেন, ঠিক আপনি